হ্যালো ইয়াংস্টার, আজকে আমি পানিপথের যুদ্ধ সম্পর্কে পড়ছিলাম। তো এখান থেকে পরীক্ষার জন্য যে কোশ্চেনগুলো আসে, মানে চাকরি পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আসে এখান থেকে, সাধারণত আমি সেইগুলো একটু বলছি। তো এটাই এনাফ হবে, আমি যতটুকু বলছি এখান থেকেই সবসময় আসছে। তো পানিপথ স্থানটি দিল্লি থেকে প্রায় 90 কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে অবস্থিত। এখানে 3টা যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে, এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। পানিপথের প্রথম যুদ্ধ যে হয়েছিল 1526 সালে, সেটি সংঘটিত হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। দিল্লি যে সালতানাতের সর্বশেষ যে সুলতান ছিল ইব্রাহিম লোদি, এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার মধ্যে এটা সংঘটিত হয়েছিল 1526 সালে। এই যুদ্ধে সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন। এটাই ভারতীয় ইতিহাসে প্রথম যুদ্ধ যেই যুদ্ধে কামানের ব্যবহার করেছিলেন বাবর। তাই বাবর সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন, এবং এর মাধ্যমে তিনি এই সুলতানি যে বংশ ছিল, মানে তাদের যে শাসন ছিল, সালতানাত ছিল, সেটি ধ্বংস হয়, সেটি পতন হয়, পরাজয় হয়, এবং এর মাধ্যমে মুঘল সাম্রাজ্য শুরু হয়। তো সম্রাট বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ফুল নাম, তো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে 1526 সালে তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এবং পানিপথের যে দ্বিতীয় যুদ্ধ, সেটি হয় 1556 সালে। এখানে ছিলেন দুটি পক্ষ, ছিলেন এক হলো এখানে মুঘল সম্রাট আকবর, এবং তৃতীয় ছিল হিমু, আফগান নেতা হিমু। তো এই যুদ্ধে সম্রাট আকবর আফগান নেতা হিমুকে পরাজিত করেছিলেন। তো এর মাধ্যমে তিনি দিল্লি জয় করেছিলেন সম্রাট আকবর। এই হলো 1556 সালে, এটুকুই যথেষ্ট। এবং সর্বশেষ যে পানিপথের যুদ্ধটি হয়েছিল 1761 সালে, সেটি সংঘটিত হয়েছিল মারাঠাদের বিরুদ্ধে। এখানে আহমদ শাহ আবদালি এবং আহমদ শাহ আবদালি মারাঠাদিগকে পরাজিত করেছিলেন 1761 সালে। এবং এখানে উল্লেখ্য যে মারাঠা যে শাসক ছিল, তো এই শাসকদেরকে আরেকটা যে নামে ডাকা হতো সেটা হলো পিশুয়া। তো এই কুইশে, এই যে আমি যতটুকু বললাম এখান থেকেই পরীক্ষায় সবসময় আসছে। তো আমরা যদি একটু কোয়েশ্চেনগুলো দেখি, আরেকটু ক্লিয়ার হবেন। আমি যা বলেছি দেখবো তো এখান থেকে কতগুলো কোয়েশ্চেন আসছে, 10-15 বা আরও বেশি কোয়েশ্চেন এখান থেকে করা যায়। তো চলেন দেখি আসি প্রশ্নগুলো, তাহলে আরও ক্লিয়ার হবেন। কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটেছিল, মানে শুরু হয়েছিল মুঘল সাম্রাজ্য শুরু হয়েছিল কোন যুদ্ধের মাধ্যমে? পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। প্রথম পানিপথের যুদ্ধ কখন হয়? 1526 সালে। কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়? 1526 সালে। বাবর দিল্লির সিংহাসন অধিকার করেন? 1526 সালে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? ইব্রাহিম লোদিকে। ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়? পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথ অবস্থিত কোথায়? দিল্লির অদূরে। পানিপথের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? যমুনা। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয়? 1556 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়? আকবর ও হিমুর মধ্যে। কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন? পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কখন? 1761 সালে। তৃতীয় পানিপথের যুদ্ধে কে কাকে পরাজিত করে? আহমদ শাহ আবদালি মারাঠাদিগকে পরাজিত করে। মারাঠা শাসকদের উপাধি ছিল পেশুয়া। তো দেখলেন অনেকগুলো প্রশ্ন এখান থেকে আসছে, এর বাইরে সাধারণত আসে না। আরেকটা আসে যে বাবরের ফুল নেমটা কি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এই আর কি।